শ্বশুর শাশুড়ির প্রতি কি জামাতার কোনো দায়িত্ব আছে? দেখুন, শ্বশুর শাশুড়ির প্রতি একজন জামাইয়ের দায়িত্ব আছে নিজের স্ত্রীর প্রতি সুসম্পর্ক রাখবার প্রয়োজনে, এবং তাদের মেয়ে তার ঘরে আছেন সেজন্য কৃতজ্ঞতা বোধ স্বরূপ তাদের জন্য যথাযথ উপায়ে শ্রদ্ধা প্রদর্শন করা, যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদের জন্য টাকা পয়সা খরচ করা এবং তাদের উপকার করা, এটা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে। নিজের মা বাবার ভরণ পোষণ দেওয়া যেরকম ফরজ যদি তাদের প্রয়োজন হয়, তো শ্বশুর শাশুড়িটা সেরকম ফরজ না, কিন্তু এটা অবশ্যই রায় দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় এবং নৈতিক দায়িত্ব যে শ্বশুর শাশুড়ির প্রতি আপনি আন্তরিক হবেন এবং তাদের খোঁজ খবর নেবেন, তাদের তাদের জন্য টাকা পয়সা খরচ করবেন, তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, মা বাবার মতো সম্মান করবেন, এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের সুসম্পর্ক সম্পর্ক বজায় রাখার যে নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে সুসম্পর্ক বজায় রাখো, তাদের সাথে সুন্দরভাবে জীবন অতিপাত করো, তো সুন্দর জীবন অতিপাতের অংশ হিসাবেও তাদের বাবা মার প্রতি আমাদের সদাচরণ করতে হবে। সো তাদের প্রতি সদাচরণ করা, তাদের সেবা শুশ্রূষা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করা অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যদিও সেটা ফরজ দায়িত্বের মধ্যে না, কিন্তু সেটাও আপনার ফরজ দায়িত্বের মধ্যে না হলেও সেটাও এক ধরনের দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এবং নফল দায়িত্ব অবশ্যই বলা যেতে পারে। সো সেটা সাধ্য অনুযায়ী করা উচিত।